যে সংক্ষেপে ওই একটি কমিটি হয়েছিল এবং সাধারণ মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে আমরা একটি যাচাই বাছাই কমিটি হয়েছিল উপস্থিতিতে আমরা সঠিক ভাবে যাচাই করেছি। সুতরাং যারা অমুক্তিযোদ্ধা বাকি 297 জন মুক্তিযোদ্ধা তার সঙ্গে আমরা কাজ করছি, একজন রিয়েল মুক্তিযোদ্ধা। এবং মুক্তিযোদ্ধাদের জন্য তিনি বাংলাদেশে ব্যক্তিগত ভাবে তিনি মুক্তিযোদ্ধা জাদুঘর করেছেন, গণকবর সংরক্ষণ করেছেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধারণ করার জন্য কামাল করে সালাউদ্দিন ক্লাব করেছেন, সালাউদ্দিন স্টেডিয়াম করেছেন, মুক্তিযোদ্ধাদের জন্য মুক্ত মঞ্চ করেছেন, এত কিছু করেছেন। আর তার মাঝে দুই একজন ব্যক্তিগত ভাবে তার বিরোধিতা করেন, এটা আমরা নিন্দা জ্ঞাপন করি।